মালয়েশিয়া কোয়ান্তান জহুরবারু সহ বেশ কিছু প্রদেশে গত 2-1-2021 ইং তারিখে টানা ভারী বর্ষণে বন্যায় প্লাবিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে ব্যাপক। প্রায় 1000-এরও বেশি জনসাধারণকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। প্লাবিত অঞ্চলে পুলিশ, PDRM সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্য সম্পাদন করছেন এই মুহূর্তে। উক্ত প্লাবিত এলাকায় বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বার্তা বা মন্তব্য এখনও পর্যন্ত দেননি। NTV নিউজ, মালয়েশিয়া, কুয়ালালামপুর থেকে আনোয়ার পারভেজ।